নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সম্পাস রান্নাবান্না। সম্পাস রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, রোজ রোজ সাদা ভাত বা পোলাও খাওয়ার একঘেয়েমি থেকে একটু অন্যরকম স্বাদ বদলের জন্য আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সুস্বাদু, ঝটপট বানানো যায় একটি রাইসের রেসিপি, বাটার গার্লিক রাইস। আর এটা বানানো খুবই সহজ, মাত্র কয়েক মিনিটেই বানিয়ে ফেলতে পারেন। আর মাছ, মাংস, ডিম বা নিরামিষ কোনো সবজির সঙ্গে আপনারা এটা পরিবেশন করতে পারেন। তাহলে বন্ধুরা, কিভাবে এই বাটার গার্লিক রাইস বানানো যায় চলুন দেখে নেওয়া যাক। প্রথমে ফ্রাইং প্যানে আমি এক চামচ রিফাইন অয়েল গরম করতে দিয়েছি, আর তেলটাও গরম হয়ে গেছে। আর তেলটা যখন কুসুম গরম হবে, এর মধ্যে আমি কিছুটা বাটার দিয়ে দেবো। আর বাটারটা আগে দেওয়া চলবে না, তাহলে কিন্তু বাটারটা পুড়ে তার গন্ধটা স্বাদটা চলে যাবে। সেজন্য অল্প একটু আমি রিফাইন অয়েল দিয়ে তারপর বাটারটা দিলাম। এবার বাটারটা আমার গলে গেছে, পুরোটা যখন গলে যাবে তখন এর মধ্যে কিছুটা রসুন কুচি আমি দিয়ে দেব। যেহেতু গার্লিক রাইস, সেজন্য একটু রসুনটা বেশি করেই দিতে হবে। আর রসুনটা লাল লাল করে ভেজে নিতে হবে, গ্যাসটা মিডিয়ামে করে, কালো যেন না হয়, যেন লাল লাল বাদামি রঙের থাকে, তাতে দেখতেও ভালো লাগবে। এবার দেখুন, রসুনটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচিটাও আমি ভেজে নেব। এবার এর মধ্যে আমি বাসমতি রাইস বা প্লেন রাইস, যে কোনো রাইস আপনারা দিতে পারেন। আমি এখানে সাদা ভাতই দিলাম, আর ভাতটা খুব বেশি সেদ্ধ করা চলবে না। এবার ভাতটা দেওয়ার পর আমি নাড়াচাড়া করে ভেজে নেব রসুন আর কাঁচা লঙ্কার সাথে। গ্যাসটা কম করেই ভাজতে হবে, আর হালকা হাতেই নাড়তে হবে, না হলে কিন্তু ঘ্যাঁট হয়ে যাবে, সেজন্য ভাতটা ঝরঝরে হওয়া চাই। এবার ভাতটা আমি ভালো করে ভেজে নিলাম রসুন কাঁচা লঙ্কার সাথে। আপনারা এই রেসিপিটি বাড়িতে একদিন ট্রাই করে দেখুন, অবশ্যই ভালো লাগবে। আর কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। এর মধ্যে কিছুটা আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, আর অল্প একটু চিনি দিতে হবে, স্বাদটাও বাড়বে, দু চার দানা বেশি নয়। এবার নুন চিনি দিয়ে ভাতটা আমি ভালো করে মিলিয়ে নেব পুরোটা। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে, তাহলে আপনারা ভিডিওটি লাইক করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। এবার ভাতটা আমার ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবার ধনে পাতা কুচি দিয়ে দিলাম। ধনে পাতাটা দিয়েও আমি ভালো করে মিলিয়ে নেব। এটা বেশ কিছুক্ষণ ধরে ভাজতে হবে, তাতে স্বাদও বাড়বে, হালকা হাতেই নাড়তে হবে। এবার সব শেষে আমি কিছুটা লেবুর রস দিয়ে দেবো, আর লেবুর রসটা সব শেষেই দিতে হবে। আর গ্যাসটা আমি অফ করে দিয়েছি, অফ করেই লেবুর রসটা দিতে হবে। রান্নাটা আমার রেডি, এবার আমি এটা নামিয়ে গরম গরম সার্ভ করব। আজ আমাদের বাটার গার্লিক রাইস রেডি। আমার এই রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।